নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি নাস্তা রেসিপি বন্ধুরা এই নাস্তা রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর এটা দারুণ টেস্টি তৈরি হয় ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে সকাল বিকেলের নাস্তা হিসাবে আমরা এই নাস্তাটি তৈরি করে খেতে পারি তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদে মুচমুচে ও মুকুরোচক সুজির নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবার আমি আলুটা একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে বন্ধুরা আলুটা এরমভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা দুটো আলুই আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এবার আমি এখানে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আলুটা রেখে দিলাম এবার এখানে নিয়ে নিয়েছি একটা গেটার এবার আলুগুলো গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে বন্ধুরা এরমভাবে জলে রেখেই কিন্তু গ্রেড করতে হবে তা না হলে আলুটা কালো হয়ে যাবে তার জন্য জলের মধ্যে এরমভাবে গ্রেটারটা রেখে এটা গ্রেট করে নিতে হবে তাহলে কিন্তু আলুগুলো একদমই কালো হবে না আর একদম সাদা থাকবে আর বন্ধুরা আলুগুলো একটু ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যদি ছোট সাইজের গ্রেটার না থাকে তাহলে কিন্তু বড়ো সাইজের গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারো আলুগুলো এবার আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি খুব ভালো করে এখন দেখো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু কতটা সাদা রয়েছে একদমই কিন্তু কালো হয়ে যায়নি এখন এবার আলুটা জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সম্পূর্ণ স্টার্সটা বেরিয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে খুব ভালো করে জল দিয়ে আলুটা ধুয়ে নিয়েছি একটু কিন্তু এর মধ্যে এখন স্টার্চটা নেই এখন এবার আমি এটা সাইডে রেখে দিলাম এবার এদিকে দেখো বন্ধুরা আমি ওভেনটা অন করে ওভেনের উপর একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো তেল এর থেকে বেশি তেল একদমই লাগবে না এবার তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এবার এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সাদা তেল তবে বন্ধুরা এই সাদা তেলটা কিন্তু একদমই অপশানাল তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু এই নাস্তাটা খেতে খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু তোমরা এই সাদা তেলটা অ্যাড করবে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এবার সামান্য একটু নাড়াচাড়া করে এটা ফ্রাই করে নিতে হবে আর এই সময় ফ্লেমটা কিন্তু লো রাখবে তা না হলে এটা পুড়ে যাবে এবার এগুলো হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল এবার একটু নাড়াছাড়া করে নিচ্ছি জলটা এখন জলটা গরম করে নিতে হবে তবে বন্ধুরা জলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মোটামুটি ফুটতে শুরু করবে সেরকম গরম করে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এখন এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা এবার আলুটা আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এক মিনিট মতো আলুটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা পাতা কুচি এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে এক চামচ গোলমরিচ গুঁড়োও দিতে পারো এবার বন্ধুরা এখানে দেখো আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি দুই কাপ জলের জন্য এক কাপ পরিমাণ সুজি লাগবে আর সুজিটা আমি একটু সরু দানা নিয়ে নিয়েছি তোমরা যদি চাও সুজিটা একটু মিক্সিতে গুড়িয়ে নিতে পারো এবার সুজিটা এরকমভাবে অল্প অল্প করে দিয়ে আর এক হাতে কন্টিনিউ এটা নাড়াছাড়া করতে হবে তা না হলে জলটা গরম আছে সুজিটা দলা পেকে যাবে তার জন্য এরকমভাবে কন্টিনিউ এটা নাড়াছাড়া করতে হবে নাড়াছাড়া কিন্তু একদমই থামানো যাবে না আর এই সময় ফ্লেমটা কিন্তু একদমই লো করে দিতে হবে আর যদি হ্যান্ডেল করতে না পারো তাহলে কিন্তু ফ্লেমটা এই সময় অফও করে দিতে পারো অফ করে দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে আবার ফ্লেমটা অন করে লো ফ্লেমে এটা রান্না করে নেবে তো বন্ধুরা এটা কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে একদম অনবরত এরকমভাবে নাড়াছাড়া করে লো ফ্লেমে এটা রান্না করে নিতে হবে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল ছোক করে নেয় তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করতে হবে মোটামুটি যতক্ষণ না মিশ্রণটা প্যান ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু এই মিশ্রণটা এরমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে মিশ্রণটা এরমভাবে নাড়াছাড়া করে একটা ডোয়ের আকারে নিয়ে আসতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু এখন প্যান ছাড়তে শুরু করেছে তার মানে আমাদের এখন মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এবার একটা লিড দিয়ে ঢেকে দিলাম এটা পাঁচ মিনিটের জন্য যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় আর ডোটা একটু নরম হয়ে যায় এখন এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার এখানে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি স্টিলের এবার এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে খুব ভালোভাবে প্লেটটা ভালোভাবে হাত দিয়ে গ্রিস করে নিচ্ছি এখন এবার মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এবার স্প্যাচোলা দিয়ে এরকমভাবে মিশ্রণটা একটু ছড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা মিশ্রণটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি সহ্য করা যাবে সেরকম ঠান্ডা করে নিতে হবে এখন এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এইবার মিশ্রণটা এরকমভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে ঠেসে ঠেসে খুব ভালোভাবে মেখে মেখে মিশ্রণটা একটা রোয়ের আকারে করে নিতে হবে মিশ্রণটা যত ভালো মাখানো হবে তত কিন্তু আমাদের নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি হবে তাই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই ছ মিশ্রণটা আমি মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এবার এর মধ্যে থেকে নাস্তাগুলো তৈরি করে নেব এখন এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিলাম এবার তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এবার মিশ্রণ থেকে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে নিতে হবে তো অল্প একটু আমি নিয়ে নিলাম মিক্সন এবার দুই হাত দিয়ে গোল করে লেবুর মতো ছোট্ট একটা সাইজের গোল করে আমি সেপ দিয়ে এটা তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেফের আর যে কোনো সাইজের এটা তৈরি করতে পারো তা আমি এখানে ছোট ছোট করে লেবুর মতো সাইজের গোল করে সেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা একই রকমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নেবো কত সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা তোমরা যদি পরিমাণটা ঠিকঠাকভাবে না নিতে পারো তাহলে তোমরা একটা চামচে করেও কিন্তু মিশ্রণটা নিয়ে এরকমভাবে গলসগুলো তৈরি করে নিতে পারো তাহলে নাস্তাগুলো কিন্তু একই সাইজের তৈরি হবে তো বন্ধুরা আমি সবগুলো নাস্তায় একই রকমভাবে তৈরি করে নিচ্ছি আমি এখানে গোল শেপ করেছি তোমরা চাইলে এটা স্কোয়ার শেপও বানিয়ে নিতে পারো এবার বন্ধুরা সবগুলো নাস্তা আমার তৈরি করা কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো নাস্তা আমি কিন্তু একদম লেবুর মতো ছোট ছোটো করে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আর এরকম গোল শেপে নাস্তাগুলো তৈরি করা কিন্তু সব থেকে বেশি সহজ এখন আমি এগুলো ফ্রাই করে নেব এদিকে দেখো বন্ধুরা ওভেনটা অন করে ওভেনের ওপর আমি কড়াই বসে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নাস্তাগুলো এক এক করে তেলের মধ্যে এবার ফ্লেমটা এখন হাইতেই রাখতে হবে আর এইগুলো নাস্তাগুলো কিন্তু এখন একদমই নাড়াচাড়া করা যাবে না একদম এই রকমভাবেই কিন্তু কিছুক্ষণ রাখতে হবে এই নাড়াচাড়া করলে কিন্তু নাস্তাগুলো এরমভাবে ভেঙে যেতে পারে কিছুক্ষণ পরে এবার একদিকটা আমি এরকমভাবে উল্টে নিচে হালকা করে তালা হলে নিচে কিন্তু লেগে যেতে পারে তার জন্য সামান্য একটু সাবধানে এগুলো করতে হবে এই নাস্তাগুলো ভাজতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগে এখন এবার বন্ধুরা এবার নাড়াছাড়া করে এগুলো ভেজে নিতে হবে এখন কন্টিনিউ এটা নাড়াছাড়া করতে হবে যাতে ইভেল লিস নাস্তাগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয় তো বন্ধুরা আমি এরকমভাবে নাড়াছাড়া করে কন্টিনিউ এগুলো ভেজে নেবো একই রকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে আর এই সময় ফ্লেমটা একদম লো করে দিতে হবে এখন লো করে দিয়ে এটা কন্টিনিউ নাড়াছাড়া করে এটা ভেজে নিতে হবে তো বন্ধুরা এ আমাদের নাস্তাগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার বাকি নাস্তাগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এখন এবার নাস্তাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয় এটা তোমরা টমেটো সস অথবা চাটনি দিয়েও খে সার্ভ করতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতেও বেশি সময় লাগে না একদমই অল্প সময়ে চট জলদি আমরা তৈরি করে খেতে পারি এবার দেখো বন্ধুরা নাস্তাগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে একদম মুচমুচ আর কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল তৈরি করা ভীষণই সহজ ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের সুজি দিয়ে নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই